সপ্তাহের শেষ দিন সন্ধ্যার আগেই জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলাম বাবা মায়ের হাত ধরে নতুন বই তথা জ্ঞানের সাথে পরিচিত হতে এসেছেন আগামী প্রজন্ম অনেক নতুন বইয়ের সমারোহ আর প্রাণের টানে জ্ঞান অন্বেষণে ছুটে আসছেন বইপ্রেমীরা বাবা মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে নতুন প্রজন্ম দেখছে তার পছন্দের বইটি পছন্দ হলেই কিনে নেছেন সোনা রাম মজার বই আর ভূতের বই দুইটাই কিনবো কালার বুক গল্পের বই বিশেষ করে ভূতের বই কৌতুকের বই সায়েন্স ফিকশন সহ অনেক বই কিনছেন শিশু কিশোর রাম ভূতের গল্পের বই শিয়ালের গল্পের বই আর রাজার তিন কোটা গল্পের বই আমার বলতে গেলে কৌতুক বই ভালো লাগে আর আমি পছন্দের রং ব্যাং বইটা কিনেছি রূপকথার গল্পের বইটা খুবই ভাল লাগে এই আমি রূপকথার রাজ্যের বইটি কিনেছি বই মেলা এসে আজকে খুব আনন্দিত বিজ্ঞানের অনেক নতুন নতুন বই এসেছে ওগুলো কিনেছি প্রিয় বইয়ের খোঁজে মেলা জুড়ে পাঠকদের ভিড় পছন্দসই বই পেলেই কিনে ফেলছেন অনেকে অনেকে ব্যস্ত এখনও বই বাছাইয়ে। বাচ্চাকে দেখাতে এসেছে যে আমাদের আসলে বাংলা ভাষার প্রতি আমাদের যে মমত্ববোধ প্রতি বছর এখানে আসি আমরা আমার ভালো লাগে যেটা জাফর ইকবাল স্যারের বই আর হুমায়ুন আহমেদ স্যারের বই কিনে এখন আমি কিনেছি মিসির আলি সমগ্র ওরা প্রতি বছর বই কিনতে পছন্দ করে আর বলে বই মেলাটা ওদের খুব পছন্দ বই কিনতে ভালোবাসে অনেক নতুন নতুন বই এনেছেন প্রকাশক রাম তারা বলছেন কবিতার বই বেশি হলেও উপন্যাসই বেশি বিক্রি হচ্ছে সপ্তম দিন সেই হিসাবে আজকে মেলার খুবই ভালো আজকেও ভালো আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার তাই আজকে পাঠকে অনেক আপনি দেখতে পাবেন একটু পরে আরও অনেক পাঠকের পাঠকের কাছে যে বিষয়টা সব বেশি গ্রহণীয় সেটা হচ্ছে গল্প উপন্যাস তো আমার উপন্যাসগুলি বেশি যাচ্ছে পনেরোটার মতো আসছে আরও পাঁচ ছয়টা আসবে উপন্যাসটা বেশি চলে আর ইতিহাসটাও চলে ইতিহাসটাও ভালোই চলে আর কি গেল সাত দিনের তুলনায় আজ সবচেয়ে বেশি বইয়ের মোরক উন্মোচিত হয়েছেন আজকে নতুন বইয়ের সংখ্যা একশো একষট্টি টিম সব মিলিয়ে মেলার সপ্তম দিনে বই বের হয়েছে আটশো বত্রিশ টিম সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা